নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আইসিডিএসে কর্মরত সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে এই বিজ্ঞপ্তি জারি করা হলো। তো বন্ধুরা, সেই নিয়ে বিস্তারিত আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি আইসিডিএসে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী অথবা সহায়িকা হয়ে থাকেন, তো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল নোটিফিকেশনটি অন করুন, ভবিষ্যতে এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মা ও শিশুদের চাল আলু দিতে বিজ্ঞপ্তি জারি। করোনা মোকাবিলা বন্ধ রাখা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও মায়েদের জন্য 2 কেজি চাল এবং আলু পাঠিয়ে দিতে হবে বলে সোমবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো আইসিডিএস বিভাগ। করোনার জেরে 15 এপ্রিল পর্যন্ত সেন্টারগুলি বন্ধ থাকবে, তাই এককালীন এই চাল ও আলু পৌঁছে দিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী দ্রুত চাল ও আলু দেওয়ার কাজ শেষ করতে হবে, কোনোভাবে যাতে বাচ্চা ও মায়েরা পুষ্টি থেকে বঞ্চিত না হয় তা দেখতে হবে। বিভিন্ন সেন্টারে মজুত থাকা বস্তা থেকে চাল উপভোক্তাদের দিতে হবে। 18 টাকা কেজি দরে আলু কিনে সরবরাহ করতে হবে। তবে 15 এপ্রিল পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেন মেনু ছিল তা বাতিল থাকবে। এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সঙ্গে যুক্ত আধিকারিক থেকে কর্মীদের দিনভর চরম বিভ্রান্তির মধ্যেই কেটেছে, কারণ খাবার পৌঁছে দেওয়ার বিষয়ে কোনো বিজ্ঞপ্তি তারা পাননি। কয়েকটি জেলা নিজের উদ্যোগে সেই কাজ করেছে, যেমন কলকাতার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার ডিপিও তার অধীনে থাকা সিডিপিওদের নির্দেশ দেন যে প্রত্যেক উপভোক্তাদের বাড়িতে 2 কেজি করে চাল আলু পৌঁছে দিতে হবে। কয়েকটি জেলার আবার নির্দেশিকার অপেক্ষায় ছিল, কিন্তু নির্দেশ না পাওয়ায় তারা এদিন খাবার দিতে পারেনি বাচ্চা ও মায়েদের। এদিকে আজ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সঙ্গে যুক্ত আধিকারিকদের নিয়ে ভিডিও কনফারেন্স করেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। সেখানে করোনা সহ অন্যান্য বিষয়ের উপর আলোচনা হবে বলে খবর। মা ও বাচ্চাদের সুরক্ষিত রাখার জন্য কী কী করণীয় সেই বৈঠকে জানতে হতে পারে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে রাজ্যের সমস্ত আইসিডিএস এ কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।